কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ির পেছার দ্বীপ আলী রদিয়াল্লাহু আন তাফজিল কোরআন মাদ্রাসায় হিফজ শবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। মাদ্রাসার মুদাররিস দাউদ আব্দুল মালিক দুই শিক্ষার্থীকে শবক প্রদান করেন। শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ ফাহিম ও মেরিন জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলার খুনিয়াপালন ইউপি চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন প্রতিষ্ঠানের সভাপতি জামাল উদ্দিন কোম্পানি। মাওলানা শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফেজ খৈরুল বাশর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা লোকমান হাকিম আরমান, মাওলানা শফিউল আলম, হাফেজ নুরুল আলম ও হাফেজ আফিফুর রহমান। 2022 সালের পহেলা জানুয়ারি মাদ্রাসার যাত্রা শুরু হয়। বর্তমানে এই মাদ্রাসায় 30 জন শিক্ষার্থী হিফজ শিক্ষা নিচ্ছেন।